व्हाट्सअप फ्रेंड करो एंड वेलकम बैक टू मैं अदर वीडियो। तो फ्रेंड्स लास्ट वीडियो हमें देखे हमें हमें विलेजर ट्रेड हॉल बने तरह वो विलेजर ट्रेड हॉलर हमें अनेकगुली टूल्स कलेक्ट कर पीछे आसानगुली टूल्स। तो आजकल भेजे हमें अनेकगुली डायमंड माइन करते जाने बड़ो एक मिशन। तो सब आगे हमारे एक आयरन पिकेक्स लगे जो कि हमारे नाई। तो आयरन पिकेक्स जोड़ करते हमारे स्टोन एक्स लगे स्टोन एक्सर माध्यम से आयरन पिकेक्स तैरि आयरन कलेक्ट करते पड़े हमें आयरन पिकेक्स तैरि करते पर हमें डायमंड कलेक्ट करते। तो देखा जाए हमें कतरूप देते आज के मैं आयरन पर नहीं देते। तो देखा जाए चल स्टार्ट। तो एम प्राय हे सन्दा हो गए हो बासार पास अनेक सुंदर एक कीपार आए कीपार जो बैचान्स हमारे घर में ढूंढा जाए तो क्योंकि आज के गेम ओवर सकाल प्राय हो गए। तो चलो तड़ाड़ी घुमा जी। तो घुमान साथे साथ आज के डायमंड कलेक्ट करार मिशन शुरू होते जाए अभी तरह जा टूल्स दरकार सब टूल्स हमें कलेक्ट करें हमारे किसी नहीं आस्ते एक एक्स आए मैंने पिक एक्स आज एक आयरन शावल होते जैक भले क्योंकि आयरन या नहीं कारण ये बुझते पर हमारे खूब फूड लगे और आलू आलू सब नहीं जाए कारण केवे अनेक खबर प्रयोजन है आलू और एक आलू तब ये शेष में मटन नहीं अनेकगुली सेव नहीं और इनवेंटरी जोटुक पाबो अतटुक खाली जाब कारण जब अनेक किस पाई तो हमें वही क्षेत्र में क्यों करब एक कारण हमें सब किस खाली जीते उइडो खाली जीते ग्लसो खाली जीते चाहिए एक बार सब किस जो रास्ते कूक टुकुर पाई नहीं मैंने और टर्च तो लगे अच्छा टर्च हमें 64 नहीं जगह और लक तो हमारे लगे ना स्टोन थकुक एमरल्ड थकुक ओके। तो हमें हमसे रेडी प्राय प्राय वाटर पैकेट एक नहीं एमएलजी यूज एमएलजी है और कूक रहे सब हमें यो लगे दी आगे खाब पर। तो शुरू होते जाए आज के हमारे जानी ए सैडी क्लीपार छो मे भी एक ओ भाई भाई चेसि हमारे घटा भाई चेसिटर जो तक हमारे केव खुजते हो क्या केव खुजते खुजते ही सब समय आज के चले जाए आज के जानी ना बाड़ी आशेपाशे को जगह केव आसे कि ना मे बी नाई को केव। तो पूरा एक खुजी और कोऑर्डिनेट्स मन रखते हैं 400 काछाकाछि आछे और एखे तो पानी बाड़ी आशेपाशे को केव नाई केव थाकले भालोई तो अरे ये कि केव तो मन निकले पड़े मन होता से ये एक केव मन होता से तो पाई नाई केव पाई नाई এটা আন্ডার ওয়াটার কেভ। আন্ডার ওয়াটার বহুত রিস্কি হ্যাঁ আমার বাড়ির আশেপাশে এতগুলি ঘোরা এখন ঘুরে দিয়ে কোনো লাভ নেই ঘোরা আমি যখন দরকার হয় তখন আমি ঘোরা একটা হবে নেই কিন্তু এখন ঘোরার কোনো অভাব নেই যখন আমার কাছে ঘোরা আছে। এদিকে কোনো কেভ আসতে এদিকে কোনো কেভ নেই দূর দূর থেকে কোনো কেভ দেখতে পারতেছি না আমি। এটা একটা আশ্চর্যজনক জিনিস হাঙ্গার বাটার হয়ে গেছে আরে ভাই একটা কেভ দেখা দে ভাই কেভ খোঁজার জন্য কী কী করতে হইতেছে ট্রেজার হান্টও যেতে পারতাম ট্রেজার হান্টে গেলে ভালোই তো কিন্তু আমার কাছে তো ওইরকম ট্রেজার ম্যান নাই ভিলেজার ট্রেজার ইয়া ট্রেড করে না আরে ভাই আচ্ছা দেখি আজকে আন্ডারওয়াটারে যাবো আন্ডারওয়াটারে যদি কিছু পাওয়া যায় আন্ডারওয়াটার মাইনিং হচ্ছে আজকে আন্ডারওয়াটার মাইনিং করতে করতে যদি কেউ আমার মেলা দেয় তাহলে জিনিসটা খুবই ডেঞ্জারাস হবে। এই তো আমার এল তো নিঃশ্বাস বন্ধ হয়ে যেতে ছিল কিন্তু আমি এবার নিঃশ্বাস জোগে করতে পারছি আমি দেখতে পাচ্ছি সব কিছু অন্ধকার অন্ধকার কিছুই দেখা যাচ্ছে না এটা একটা খুবই দারুণ একটা বিষয় আর আমি আমার ঘরের লক্ষ লক্ষ কিলোমিটার দূরে এসে বসি আর এইদিকে আমি একটা জিনিস দেখতে পাচ্ছি এটা হয়তো মেবি একটা কেভ এটা যদি কেভ না একেবারে ফাটাফাটি হয়ে যাবে বাহ কত বড় কেভ ভাই রে ভাই আয় হ্যাঁ আমি তো মনে মনে যাবো হ্যাঁ ও কী বড় কেভ ভাই কিচ্ছু পাইলাম না আন্ডার ওয়াটার মেবি মনে হয় না আমি কিছু পাবো আমি ওইদিকে যাই ওশন ওশন মনুমেন্ট পেলে তো হয়ে গেছে আজকে আর কিছু লাগবে না চলো ওশন একটা বোর্ড বানানো উচিত ছিল বোর্ড বানানো ভালো এখানে ওশন মনুমেন্ট নাই বোধ হয় তবে ডান্ডার বাটার আবার যাই একটা মাছ মাছ সিস্টেম পেলাম না এগুলো কারেক্ট করে তো আমার কোনো লাভ নেই আমি আন্ডার বাটার কিছুই পেতেছি না ও নো 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 চাকাই সামনে হচ্ছে একটা কেফ খোঁজার পরেই তোমাদের সাথে দেখা করছি। তো ফ্রেন্ডস এটা হচ্ছে ডে টু চলতেছে আমি আমার ঘর থেকে আজকে আবার রওনা দিছি আমি কোনো কেভ খুঁজে পাইতেছি না আর এটাও কেভ হবে না আমি গ্যারান্টি দিয়ে বলতে পারবো কারণ আমি অনেকগুলি কেভ খুঁজছি ও নো 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 একটা পাইছি একটা কেভ পাইছি ফাইনালি আমি একটা কেভ পাইছি কিন্তু এখন কেভ পাওয়াটা বড় কথা না কেভের ভিতরে জিনিসপাতি থাকাটা এটাই বড় কথা এখন কেভ এখানে আমি নিচে নামবো আমার কাছে ওয়াটার বাকেট এসেছি ওয়াটার বাকেট বড় যদি আমি নামতে পারি এই যে তো আমি ওয়াটার বাকেটের সাহায্যে নিচে নামছি আর এখন আমি ওয়াটার বাকেটটা আবার কীভাবে কালেক্ট করবো আমি ভুলে প্লেস করে ফেলেছি এমএলজি হলো না আসলে সমস্যা নেই অন্য এমএলজি আজকে করেই থাকবে মানে ছাড়বে এই তো অন্য প্রায় চলে গেছে এটা কী করতেছি কিছু বুঝতে আরে ওয়াদ্দা হেল ভাই আচ্ছা এবার পানির সাহায্যে আমি হচ্ছে সন্ধ্যের মতো নিচে চলে যাই চলো নাহলে পরে আবার এই আমি একটা আয়রন পেয়ে গেছি অলরেডি ও
এই অসভ্যগুলো করতে গেলে অসভ্যরা তো অসভ্য চাচ্চা বলিয়ে সেরা ছিল অসভ্য করতে এসে আমরা ঠাস করে মেরে দিল কাল তো। এই কারণে আমি কেমের ভিতরে এন্টার করতে চাই না, কে হইছে ওয়ান অফ দি মোস্ট ডেঞ্জারাস থিং মাইনক্রাফটের ভিতরে। এই ভিডিওটা কত লম্বা হয়ে যেতেছে ভাই, কাট করতে হবে মাঝখানে মাঝখানে, ভিডিওটা অনেক লম্বা হয়েছে কিন্তু মাঝখানে আমি অনেক কাট করবো। তারপর হচ্ছে অনেক বড়ো দেখা যাবে তোমাদের কাছে, এখন আমার ওয়াটার বাগার হচ্ছে নিচে, এখন আমি কীভাবে যাবো নিচে এটা আমি বুঝতেছি না। লাস্ট টাইম মেসেজ জানাচ্ছিলাম মেবি একটা ভুল করলে আমার কল যাবে পরে। ও মাই গুডনেস, এখানে তো মাশাআল্লাহ ভালোই দেখা গেছে, একটা একটুখানি হয়ে গেছে অনেকটাই গেছে, এখন সাইডে পাইডে কোনো জায়গা নেই। এই যে পাইসি জায়গায় দিতে আইসতে স্পিকারে নেমে গেলে মা কী করি, এদিকে তো আরও কই ওই দিকে অসভ্য মারা গেছে মনে হয়। বলি সেই যে আয়রন প্যাকেজ আমি অলরেডি, আর আমি আমার সব জিনিসপাতি আবার প্যাকেজ ওর সময় পানির মতো আটকেছিলাম, দেখে হচ্ছে আমি জিনিসপাতি সব মানে আমি মারতে পারতেছিলাম না করে। এখানে তো অনেকগুলি আয়রন আছে, এখানে ভালোই আয়রন আছে, চলো কালেক্ট করা শুরু করে দিই। ও আয়রনের বৃষ্টি, আয়রন কালেক্ট করে এত সহজে বেড়াতে আমি জানতাম না, কিন্তু আমাকে আয়রন না শুধু আমাকে আয়রনের পরে আমাকে ডায়মন্ডও কালেক্ট করতে হবে, এটাই একটা সমস্যা। এরি ভাই আয়রন কালেক্ট করে নাকি আমার, এগুলো আবার মেলটা করতে হবে, মেল করার জন্য আবার কোলও লাগবে ভাই। ও নিচেও আয়রন আছে আবার দেখলাম, হ্যাঁ না এতগুলি আয়রন করতে আসলো, ওইদিকে আয়রন আছে, এইদিকে তো আয়রন আছে। এই তো ওটো ওটো একটু চেষ্টা করলো, ও হ্যাঁ একটা আয়রন আছে, আর এটা তো এডি আসলে বসে একসাথে একসাথে দুইটা আছে, মিসআন্ডারস্ট্যান্ডিং আছে, ওখানে আবার আরেকটা আয়রন আছে কিন্তু আমি নিতে পারবো না। আর ওই যে দুইটা অসভ্য উপরে দাঁড়া আছে আমার চোখের নজরে পড়ে গেছে ওরা, আমার কাছে পর্যাপ্ত আয়রন নাই, এটা দিয়ে একটা পিকেস বানিতে পারবো মনে হয়। এটা সব অসভ্য সর ফালতু অসভ্য, ও আবার এখানে একটা আয়রন আছে, এগুলো ভালো ফ্রিতে আয়রন পাওয়া যেতেছে। ওরে ভাই এখানে তো এসে ও ডায়মন্ড, ওরে ভাই রে ভাই ডায়মন্ড এদিকে, ও তেরি ভাই ডায়মন্ড, আরেকটা এ ভাই ওয়েট 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 ওয়েট, ডায়মন্ডের রাস্তা আমি কিছু পেয়ে গেছি, দুটো ডায়মন্ড পাইছি আমি, দুটো ডায়মন্ড পেয়ে গেছি আমি, এখন তাড়াতাড়ি উপরে যেতে হবে। ওয়াটার বাকেট ট্রিক ইউজ করে আমাকে এখন উপরে যেতে হবে, উপরে যাবো কীভাবে? ও আরে উপরে যাই কেমনে এখন, আরে এদিকে একটা আয়রন আছে, আয়রন ছাড়া যাবে না, আমার আয়রনে পুরো টুলস বানায় ভালো আছে, এখন আমাকে উপরে চড়তে হলে এভাবে চড়তে হবে আস্তে আস্তে করে, এভাবে চললে আমি 20 বছর পরে যেয়ে বসাবো ইনশাল্লাহ, পুরো বিশ্বাস আছে আমার। চলো 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 উপরে যাই, চলো চলো এইভাবে করে যাবো উপরে, বেট মা পড়ে গেলাম। আরে আমি যে খতরনাক স্পিডে উঠতেছি উপরে, ভাই ভাই 24 বছর লেগে যাবো উপরে উঠতে। আরে তোর ফালতু মাথাটা গরম হয়ে যায় খালি, এদিক দিয়ে আমরা মানে ডাইরেক্ট চলে যেতে পারবো। জিন্দগি সবার দু এক নেই, ওরে ভাই ফাইনালি। আচ্ছা পানি পরে কালেক্ট করবো নে, আপাতত আমি অনেক কিছু পাইছি, এখন আমার তাড়াতাড়ি আবার আসতে হবে কেবের মধ্যে আমার ঘর কই, ঘরটা হারে ফেলাইলে এখন সেই যাবে। ওই যে পাইছি আমি ট্রেড হল দেখি, কিন্তু এখনই পরে যেতে নিচ্ছি আমি ট্রেড হল দেখি, কিন্তু আমি আমার ঘরের দিক টিক নির্ণয় করতেছি, কারণ আমার ট্রেড হলটা অনেক বড় হয়েছে আর অনেক সুন্দর হয়েছে, আমি জানি এটাও সুন্দর হয়েছে, মোটামুটি হয়েছে অ্যাটলিস্ট, দেখে ট্রেড হলের মতো মনে হচ্ছে, কিন্তু আমি বাসের চেষ্টা এটা আমার ঘর, কিন্তু উপরে একটা চেষ্টা আমি চেষ্টার ভিতরে কিছুই নেই। ইট হার্টস এখন আমার তাড়াতাড়ি, আরে ভাই ফান্ড শিট 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 ম্যান শিট ম্যান, চোখ কইলা শেষ, আমার কাছে অনেকগুলো উড আছে, কুল দানতে বিলিয়ে গেলাম আমি, উড আছে যেহেতু উড কাজে লাগা বাসে, আজকে ভাই যেমনি আমার এগুলো মেল করতেই হবে। আদৌ হইতাছে কিস মনে হয় হইতাছে, আচ্ছা উড স্ল্যাবস নিয়ে নি তাড়াতাড়ি, ওই তো আয়রন পাশে দেখা গেছে, আচ্ছা এটাই দিয়ে দিই এটাকে শেষে না, সেভাবে কালেক্ট করতে করতে অনেকটা সময় চলে যাবে, সেভাবে কালেক্ট করতে থাকবে সমস্যা নেই। তাই মোটামুটি অল্প কয়টা আয়রন, চারটা আয়রন আয়রন আছে অনেক, কিন্তু আমি চারটা আয়রন আপাতত নিচে নিয়ে তাড়াতাড়ি আমি এই আয়রনের একটা পিকেস বানাবো, তো বাকিটা আমি পরে এসে বানাবো, আর রাত হয়ে যেতেছে তো একবার ঘুমাই যাই। আরে ভাই ফাইনালি ঘুমানো শেষ, তো এখন আমি তাড়াতাড়ি যাই। এবার ভাই আমার ডায়মন্ড কালেক্ট করে জানতে হবে, আমি এবারে প্রমিস করছি ডায়মন্ড কালেক্ট করবো, এই ডায়মন্ড কালেক্ট করবো দেখে এটা একটা কন্টেন্ট হিসাবে আমি, আর কন্টেন্টটা হচ্ছে সাকসেসফুলি ওয়ার্ক হয়েছে, আমার যে কী খুশি লাগতেছে, আমি এই সার্ভাইভাল সিরিজে ডায়মন্ড পেয়ে গেছি, দুইটার মতো ডায়মন্ড পেয়েছি আপাতত আমি যা দেখলাম, এই দুইটা দিয়ে আমি একটা ডায়মন্ড শট বানাতে পারলে একবারে পারফেক্ট হয়ে যাবে, ডায়মন্ডের পুরো ইঙ্গট মিঙ্গট সব যদি বানাতে পারি তাহলে তো কথাই নেই। আর খুঁজা পাইছি এখন আমার লাভ দিতে, ও মা ভাই 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 ঠিক আমি রিক্স নিতে চাই না, এমনি করে বোধ করি সেটা এমনি থাকুক, নাহলে পরে আমি আবার উপরে উঠতে পারবো না। এই তো তো আমার আয়নার পিকেসটা আমি আনছি, হ্যাঁ আনছি আনছি, তো কই জানি দেখছিলাম ডায়মন্ড বিটে গেলাম।
হ্যাঁ অন্যকে বেশি বললাম নাকি এখানে না? হ্যাঁ মেবি, হ্যাঁ এসে দিয়ে পেয়েছি না, এখন এখানে তো পানি দিয়ে ভেটে দিছি। আরে ভাই পানি, আচ্ছা পানি ডাট খেতে পারছি তো তাড়াতাড়ি আয়রন কার্ড কেটে ফেলি। আরে নিচে আরেকটা ডায়মন্ড ভাই খাইছে ভাই, এদিকে এদিকে জানি ওই আয়রন গুলো আমি কালকে রেখে ফেলেছি, তাড়াতাড়ি ডায়মন্ড, ও ফার্স্ট ডায়মন্ড কালকে ফেলাম আমি। আরে আরেকটা ডায়মন্ড, আল্লাহ খাইছে আজকে, আজকে খাইছে। ও ভাই 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 ভাই, এই দিকে শাওলটা ইউজ করি, শাওলের পিছনে এই গ্রাভেলের পিছনে আরো অনেকগুলি আছে আয়রন, আয়রন না আই মিন ডায়মন্ড। আরে রে রে রে, এটা আবার করতে আমি মনে হচ্ছে ওখানে দিকে মারা যাবো। আমি এদিকে না আর কোন জায়গায় ডায়মন্ডটা দেখছিলাম, ভুলে গেলাম। আমি কই জানি ডায়মন্ড দেখছিলাম, আমি ভুলে গেলাম। ওই যে পেশার করে যাক যাক, ডায়মন্ড পাইছি সার্টিস লাগবে না, দেখা কোনো ডায়মন্ড নাই। আরে এটা তো অনেক কম ডায়মন্ড, আমি তো মাঝে মাঝে পুরো ইঙ্গট টিঙ্গট সব বানা ফেলবো, এটা মনে হচ্ছে না আমি পারবো। এখানে তো ছিল আর আমি যা দেখে গেছিলাম এদিকে ছিল আর, কিন্তু এখন কী কারণে নাই আমি বুঝতেছি না, এখন থাকার কথা। এত কখন কয়টা পেয়েছি ডায়মন্ড? চারটা, চারটা তো বেশি ভালো না, কে জানি আমার মারতে হয়েছে কুত্তা, তোর খাইছি তো আমি উপরে এসে পড়ে মারুন। এদিকে আরও ডায়মন্ড ছিল ভাই, এতক্ষণ ডায়মন্ড ছিল এটা তো আমি এক্সপেক্ট করিনি, নাকি আমার কব আসলে পিছিয়ে গিয়েছিল অনেকগুলি। এদিকে তো আমি খালি একটা আয়রনই দেখতেছি। ওই যে পাইছি পাইছি পাইছি, পেয়ে গেছি ডায়মন্ড, পেয়ে গেছি। আরে ভাই একটু পাইলে বন্ধ হয়েছে কী কারণে আমি তো বুঝি না। ওই যে পাইছি, এই তো এবার এসে খেলা হবে, এবার খেলা হবে, খেলা এই তো খেলা হবে, খেলা হবে। ও ভাই ভাই কী ভালো লাগতেছে ডায়মন্ড গুলো রাখতে, এই ডায়মন্ড গুলো তো দূরে যেতেছি কী কারণে বুঝতেছি না। আর নাই মনে হয় নিবি, কটা পাইছি এখন? দশটা, দশটা দিয়ে ভালোই পাওয়া যাবে, চাপা তো এতটুকু থাকুক। ও মা গো কে মারলো, ও মা দিছে। শেট, আচ্ছা তারা ওয়েট, ফাইনালি আমি হচ্ছে সব ডায়মন্ডের ডায়মন্ড ডায়মন্ড সব নিয়ে এসে পড়ছি, অনেক ভালো লাগতেছে। তাই তাড়াতাড়ি সর্বপ্রথম আমি একটা ডায়মন্ডের পিকেক্স বানাইনি, একটা শর্ট বানাইনি, তারপরে হেলমেটের বুটস বানাবো এখন নাকি। আচ্ছা আমার মনে হয় সাবেলের ইয়ে তো আছে, মেন দুটো জিনিস তো বানিয়ে ফেলেছি আমি, এখন এটা বানিয়ে দিলে আমার আরও লাগবে। আচ্ছা আমি একটা ডায়মন্ডের হেলমেট বানাই, আমার কাছে যেহেতু বুটস আছে, ও শেষ হয়ে গেছে সব। আচ্ছা না কোনো প্রবলেম, হয়ে গেলো আমার হেলমেটের বুট, এই কী রে আর ডায়মন্ডের হেলমেটটা কই গেলো? ওমা ডায়মন্ডের হেলমেটটা কই গেলো? আরে ভাই এদিকে তো বানিয়েছিলাম আমি মাত্র, আরে আশ্চর্য তো কই গেলো? ওয়াদ্দা হেল ভাই, ডায়মন্ডের হেলমেটটা বানাইলাম আমি মাত্র গায়ে গেলো, ও এটা আমি করিয়ে ফেলিস, মিস্টেক মিস্টেক। তো হ্যাঁ এই যে এই জিনিসগুলি দেখতে সুন্দর লাগতেছে। তো ফাইনালি আচ্ছা নেক্সট ভিডিওতে হচ্ছে আমি পুরো ডায়মন্ড হয়ে যাবো ইনশাল্লাহ। তো ফ্রেন্ডস আজকের জন্য ভিডিওটা দরকার, এই ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব এবং কমেন্ট অবশ্যই করুন। সো গাইস তাদের জন্য টেক কেয়ার অ্যান্ড বাই বাই। আর আমি একটা সোডা বানাইনি, একটা এক্সো বানাইনি, তিনটে স্টিলও বানাই নিবো, আচ্ছা পরে বানাবো না।